গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8টায়। 8টা থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি বিছানা গোছানোর জন্য, মশারিটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি সব ঘুম থেকে উঠে পড়েছে, রাজু পাশের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে, কারণ ওর তো ডিউটি যেতে অনেকটা লেট, মানে এখনও টাইম আছে ওই জন্য। আর বাবুকে আমি ব্রাশ দিয়েছি, বাবু বাইরে ব্রাশ করছে, ওর সঙ্গে কথা বলছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এখনও সেইভাবে রোদ ওঠেনি, কিন্তু আমি কম্বলগুলো তাও এখনই বাইরে দিয়ে দিলাম, কারণ এখন আবার গুছাবো, কিছুক্ষণ পর আবার রোদ দেবো, বারবার এক কাজ ভালো লাগে না, আর টাইমও পাই না, ওই জন্য একবারে দিয়ে দিলাম। আর এদিকে বিছানাটা গোছানোর পর আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে আজকে আমি বানাবো চাউ, আর রাজু ওটাই রাজুকে টিফিন দিয়ে দেব। আর আমরা খাবো ডাল করা আছে আগের দিনের, ডাল দিয়ে মুড়ি খাবো সকালে ব্রেকফাস্টে, আর বাবু খাবে হচ্ছে চাউ, আর চা বিস্কুট তো আছেই, এটাই খাবো আমরা। আর এখন আমি চলো বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পরে তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ওদিকে বিছানা গোছানোর পর চলে এসেছি আমি রান্নাঘরে, দেখলে দুটো ডিম বের করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি চাউটা প্রথমে সেদ্ধ হতে দিয়ে দেবো, চাউটা সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের একটু গাছও বেরিয়ে গেছিলো, সেই মানে পেঁয়াজকলি ওটাও দিয়ে দিলাম কেটে। তারপর এখানে দিয়ে দিয়েছি গাজর, বিনস আর আলু। দেওয়ার পর সব কিছু একসাথে ভেজে নেব। আর আমি এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, মানে চায়ের জল ওদিকে ফুটছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দেওয়ার পরে একটু আমি আলুগুলোকে এবার ভেজে নেব। আর আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে ভুজিয়া করে নেব। আর এমনি সময় করলে প্রথমে ভুজিয়াটা হয়তো করে তুলে রাখলাম, কিন্তু তাড়াহুড়োর সময় করি যখন কম শর্ট টাইমের মধ্যে তখন এইভাবেই করে নিই। আর ওইদিকে দেখো আমি চায়ের জলের মধ্যে, মানে জলের মধ্যে চিনি দিয়ে দিলাম, এবার চিনিটা দিয়ে একটু জলটা ওখানে ফুটবে। আর এদিকে ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে, এখন আলু গাজর সব কিছু সবজির সাথে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চাউটা। দেওয়ার পরে হয়ে যাবে চাউ আমার রেডি। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, ওইটা পরে আমি রাজুকে টিফিনে দিয়ে দেবো, যেহেতু বাবু খাবে। আর বিনস আছে, কাঁচা লঙ্কাটা না খুঁজে পাবো না, ওই কারণে ও ঝালের জন্য খেতে পারবে না, ওই কারণে আমি কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না। আর দেখতে পাচ্ছ আলুটা প্রায় আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা চাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল যেভাবে চাউ রান্না হয় সেইভাবেই আমি চাউটা করে নিলাম। আর এখানে চাউটা আমার রেডি হয়ে গেছে, এখন রাজুকে আমি টিফিনে দিয়ে দেব, আর অল্প পরিমাণে রেখে দেব, সেটা আমি বাবুকে দিয়ে দেব। আর ওইদিকে তো চাউটাও দেওয়া, খাওয়া আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর গ্যাসের ওভেনটার অবস্থাটা দেখতেই পেলে ওটাকে আমি একটু মুছে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সেখানে টুকটাক কয়েকটা জিনিস আছে, সেইগুলোকে আমি প্রথমে বেসিনে বাসন টাসন যা মাজার আছে সেগুলোকে রেখে আসবো, রেখে এসে টেবিলটা আমি মুছে নেব। আর বাবু ওইদিকে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আর এখানে আমি সকালে বাসন মাজা ছিল, সেই বাসনগুলোকে আমি প্রথমে জায়গায় রেখে দেবো, জল ঝরে গেছে সেইগুলোকে, তারপর আবার বাসন মাজবো, কারণ ব্রেকফাস্টে অনেকটাই বাসন হয়েছে, সেগুলোকে এবার মেজে নেব আমি। টুকটাক সকালে যা কাজ থাকে সেগুলো এবার সব করে নেব আমি। তা চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
গুড আফটারনুন, আর এখন গুড আফটারনুন বলছি তার কারণ হচ্ছে দুটো বাজতে যায়, আমি এই সবে স্নান করলাম আর উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওই কারণে সব কাজে লেট হচ্ছে। আর দুই দিন ধরে তো মারাত্মক ঠান্ডা, আর আমাদের এখানে তো একটু বেশি ঠান্ডা সবসময় বলি, কালকে তো এতটা ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না রাত্রে, এতটা ঠান্ডা, সকালেও প্রচুর ঠান্ডা ছিল, ওই জন্য উঠতেই 8:30 বেজে গেছে। তারপরে কাজ টাজ দেখলেই তো কাজ টাজ করলাম ওই কারণে, তাই সকাল থেকে এসে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা কথা বলা হচ্ছে না। আর এখন পুজো দেব, দিয়ে তারপরে লাঞ্চ করব, ছেলেকে খাওয়াবো, তার আগে এইসব করতে হবে, লেপ কম্বল সব বাইরে দেওয়া আছে সেগুলোকে তুলতে হবে, রোদও করব, খুব রোদের জোর, রোদটা মানে জোর আর জোরের আছে বলেই ঠান্ডাটা পড়ছে বেশি, মানে যাওয়ার মানে যাই যায় ফিরে যাই সেই হয়েছে, ঠান্ডাটা কমে গেল মিডিলে, হাওয়ার ঠান্ডা দিয়েছে একটা কনকনে ঠান্ডা। বলো না, চলো তাহলে লাঞ্চ টাঞ্চ করে নিই। আর আমার ট্রাইপডটা ভেঙে যাওয়ার পর না খুব অসুবিধায়, সেলফি স্টিক কাম যেটা আমি ট্রাইপড কিনেছিলাম ওটা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি, ওই জন্য এটার তো হাইটটা বেশি না, শর্ট, ওই কারণে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে। আর দেখি এই সোমবারে কিনতে যাব একটা ট্রাইপড, নাহলে হচ্ছে না একদম। আর দুই তিন সপ্তাহ থেকে রাজু বলছে যে চলো চলো, ওর একটা বন্ধু দোকান করেছে দত্তপুকুরে, ওখানেই যাব কিনতে, আমি যাচ্ছি না কিনতে, বলছি এটা দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এখন আর হচ্ছে না, যখন তখন ফোন পড়ে যাচ্ছে, পরশু দিনেই ফোনটা পুরো ছিটকে পড়ে গিয়ে গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গেছে, ফেটে গেছে, ওই কারণে আজকে রান্না করতে করার সময় মানে পড়ে যাচ্ছিলো ধরে নিয়েছে, এরকম অবস্থা। তো চলো তাহলে লাঞ্চ টাঞ্চ করে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই পুরো এই কি সব রাস্তায় পড়ে আছে, ওগুলো কুড়াচ্ছে, এখন 4:30 বাজে, এখন বাবু পড়তে যাচ্ছে, আমি একটু বাবুকে দিতে যাচ্ছি, এই যে আরো কাকান গিয়ে নিয়ে আসবে, ও সেই 7:30 দিকে আসবে, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, 4:00 সময় যায়, কিন্তু আজকে
সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে। সাড়ে সাতটাতে ও সাড়ে সাতটাতে আসবে, আর ওর জন্য টিফিনও দিয়ে দিয়েছি। চল একটু পা চালিয়ে তুমি যখন বাড়ি যাবে একটু আরামসে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ভূত আছে। আর এখন বাজে সাড়ে সাতটা, আর বাবু পড়ে চলে এসছে, এবার ওকে আমি এখন মুড়ি খাওয়াবো। ম্যাগিটাকে কিছু খেতে চাইছে না, ওই জন্য এই যে আলু সেদ্ধ মুড়ি, একটু চানাচুর, এইসব দিয়ে একটু মুড়ি খাওয়াবো। আর আমি খেয়েছি চা বিস্কুট। আর এত পরিমাণে ঠান্ডা, কি বলবো, ঘরে আমাদের সেইভাবে ঠান্ডাটা মনে হচ্ছে না, কিন্তু বাইরে বেরালে পুরো কনকন করছে ঠান্ডা। দাও কপিরাইট চলে আসবে, আমার কপিরাইট কপিরাইট করে আমার জীবনটা শেষ হয়ে গেল। একটুতে এত আগে এইরকম কপিরাইট আসতো না, আর এখন কপিরাইট দিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল। আর আপনারাই তো দিচ্ছে, আপনারাই দিদি একটু বন্ধ করে দিন। কারা দিচ্ছে? আপনারা মানে আপনারা কেউ দিচ্ছে না, ইউটিউব দিচ্ছে। ইউটিউব কে বল বল তাহলে। ইউটিউব কে কেমন করে বলবো? আমার সামনে আসুক, সামনে আসুক না, হা করো, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে তাই আসছে না, হা করো। টিফিন নিয়ে গিয়েছিল বিস্কুট, সে খায়নি, ভুলে গেছে খেতে, এই খিদে পেয়ে গেছে। আর এই ব্লগটাও আমি আর বেশি বড় করছি না, সকাল থেকে স্টার্ট করেছিলাম, তাই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই লাইটটার জন্য এটা একটু কেমন আসছে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ডে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তুই বাই বাই করো আমার দুটো হাতি। গুড নাইট, গুড নাইট।